नमस्कार चैनल समस्त दर्शक के शुभेच्छा अभिनंदन जानिए एक जरा ग्रामांचले बस करें ता तबुओ अपनारा मफस्वले जरा थकें ताओ भलोक जेने नीन कि भावे जैव पद्धति जिरो बैलेंसे आपनी चाषे योग्य कर तुलबें अपनार खराब मटी के बाद नतून मटी के से एक देखें जो चाषबास करी ना संक्षेप आज चाषबास करी खूब गभीरे जाए कारा ढेड़स गाच न इंचर मध्य था बेगुन गाच बाकी सब लाउ कूमड़ो सीम टीम एगल खूब भाषासी को दे न इंच बेसि क्यों जाए ना और ऊपर मटीटा के बला है टप सएल ये मटर प्राण यटाई चाषे आसल वस्तु हलो टप सएलटा तो सब काटा हो एक छोटो मत डोबा छोन जल दीम डांगाते डांगाटा अवश्य सम्प्रसारण करी जो सब फेले देखें नतून मटी ये एकदि देखो एदि एक डांगा छो ये बाकी मठ छो जमी छो ए कला गाचल धारे लागिए सब मटी फेले मटीते क्योंकि किच्छू है ना एखे को फसल ही फलाना जाए कारण टप सएल तैरि है यत टा खर्चा कर लुणि टाकटा तो बचर मध्य तुले हतो तो करबी हमें कि करते चाची एक तीन थे चार रकम जतर हमें कूमड़ो आनि ये कूमड़ो कोथा लगाब ये मटीत कि देखें तो मटीचर पुकुरे नीचे मटी से ही मटीते बिना पैसा क्यों सजा देखूँ बांग्लादेशी विशेषकर देखान ता पाँक तुलते परे ना चलू कि पाँक तुलते हैं क्यों आनते हैं पाँक देखा चलू এইভাবে পাঁচটা এনে আমি সংগ্রহ করে ঢাললাম ঢেলে আমি কিন্তু বরাবর আমি নিয়ে যাবো আজকে আমি পাচ্ছি না এরকম তিন ফুট থেকে সাড়ে তিন ফুট দূরত্ব দূরত্ব দূরত্বে গোটা জমিটা কিন্তু আমি পাঁকে এরকম করে কিন্তু আমি রাখবো আচ্ছা এবারে আমি কিন্তু এই ধরুন এই সাত থেকে আট দিন পরে কিন্তু এই মাটিটাকে আমি কুচিয়ে নেবো শুকনো হয়ে যাবে যখন পাঁকটা শুকনো হয়ে গেলে কুচিয়ে নিয়ে এবার গোবর দুটো দিয়ে এখন আর বীজ কলা অঙ্কুর করতে হবে না গরম পড়ে যাচ্ছে আমি এক রাত ভিজিয়ে কুমড়ো দানাটা এই মাদাতে কিন্তু আমি বসিয়ে দেবো প্রতি মাদাতে দুটো করে বসাবো বসিয়ে একটু খড় ঢাকা দেবো দুদিন জল দেবো দিলেই কিন্তু আমার গাছ বেরিয়ে যাবে কিন্তু তার আগে বলি অনেকে বলছেন যে বীজ যে প্যাকেটে কেনা হচ্ছে সব রং করা তো ও তো শোধন করা তাহলে আবার শোধন করবে কেন ওটা প্লেটিং করা হয়েছে রং করা হয়েছে শুধু পোকা লাগবে না বলে শোধন কিন্তু করতে হবে ওটা কিন্তু শোধন করা না এই ভুলটা যেন না হয় যাই হোক এইভাবে কিন্তু আমরা এখানে শোধন করে নিয়ে বীজগুলো আমি বসাবো দুরাত ভেজানোর পরে এখন আর অঙ্কুর করতে হবে না এই মাটিটাকে শুধু কুচিয়ে দেবো এই যে পাঁক দেখছেন এটা শুকনো হয়ে গেলে এই সাত থেকে আট দিনের মধ্যে শুকনো হয়ে যাবে কুচিয়ে রেখে দেবো দশ থেকে বারো দিন পরে আমি এখানে গাছ বসাবো আমি এখানে একটা পয়সা খরচা করবো না একদম জিরো ব্যালেন্সে আমি কাজ করব এবং আমি গাছও দেখাবো আপনাদেরকে যে পাঁকের কত ক্ষমতা পাঁক পাঁক করি কেন পাঁকে কী আছে একটু জেনে নেওয়া ভালো পাঁক পাঁক কেন করি এ তো বিনা পয়সা জিনিস এতে তো জৈব পদার্থ ভালো আছে কারণ এখানে সব পাতা টাতা পচিয়ে এরকমভাবে তৈরি হয়েছে পাঁকটা ধোয়া টোয়া পড়ে গিয়ে তা এই পাঁকে আছে 2.10 নাইট্রোজেন ফসফেট আছে 4.40% আর পটাশ কিন্তু আছে 0.80 পটাশ একের মতো আছে কিন্তু ফসফেটটা আছে 4.40 আছে 2.10 মানে দুইয়ের উপরে কিন্তু নাইট্রোজেন আছে ধরুন তাই এত উৎকৃষ্ট জিনিস বিনা পয়সার জিনিস একে ছাড়বেন কেন এবং এই গোলা জল নিয়ে এই পাঁকগোলা জল নিয়ে আবার বলবো নিয়ে যদি আপনি আপনার কুমড়ো গাছে লাউ কুমড়ো গাছের গোড়ায় এক বালতি জল নিলেন এক কিলোগ্রামের মতো পাঁক নিলেন ওই জলটা নিয়ে বিভিন্ন গাছে গোড়ায় দেন আপনার খোল পচানো জল আর দিতে হবে না এই সেই পাঁক কিন্তু এটা শহরের লোক হয়তো পাবে না পুকুর তো নেই বা আধা শহরে যারা বাস করেন তারা হয়তো পাবেন না কিন্তু যারা গ্রামাঞ্চলে আছেন আশা করি সব জায়গায় পাবেন তবে বাঁকুড়া পুরুলিয়া ওই দিকটা একটু পাঁকের অভাব আমি গ্রীষের দিকে কাজ করছি দেখছি তো অসুবিধে এছাড়া অন্যান্য জায়গায় আশা করি পাঁক পাবেন এবং নতুন মাটিতে বিনা পয়সায় কীভাবে আপনি ফসল তুলে নেবেন এখানে তো রাসায়নিক সার দিলে হবে না এখন এই মাটিতে এখন এর মধ্যে ব্যাকটেরিয়াও নেই কি মানে সব মানে খুব অনুপস্থিত নেই বললে ভুল হবে খুব অনুপস্থিত চাষের অনুপযুক্ত এখানে সব হয়ে আছে মাটিগুলো এই মাটিগুলো আবার হতে দেন তৈরি হতে দেন তবে এখানে ফসল ফলবে আমি কিন্তু তৈরি হতে টাইম দেবো না আমি এক্ষুনি ফসল চাই সেই জন্য আমি কিন্তু পাঁক এনে করছি আমি আমার গাছ দেখে নেবেন আপনি দেখাবো আবার ভিডিওতে
দেখবেন যা গাছ দেবো এখানে সেদিকটা ঝিঙে উঠছে, করলা টরলা দেবো, আর এদিকটা আমি শুধু কুমড়ো করবো, বেশি করে ব্যবসা ভিত্তিক আমি কুমড়ো করবো, সেই চাষটাও কিন্তু দেখাবো, অথচ কিন্তু জৈব সার আমি করবো, এইটাই হচ্ছে আমার স্পেশালিটি। তবে না আপনারাও করুন, আপনাদেরকে অনুরোধ করবো যে যদি আপনারা বিনা পয়সা এরকমভাবে সুযোগ পান পাঁকের, পাঁক মাটি দিয়ে কিন্তু গাছ করুন, এই জন্যই দেখানো, এইভাবে পাঁক তুলতে হয়, সব তো দেখালাম, এইভাবে কিন্তু আমি দিয়ে আসছি, দেখতে পাচ্ছেন এই যে এগুলো, অসুবিধা কিছু নেই, আপনারাও এইভাবে চাষ করুন। আমি আবার জোর দিয়ে বলবো বিনা পয়সা এইভাবে চাষ করুন, উৎকৃষ্ট ফলন ফলান। আপনাদের তো পয়সা খরচা হয়ে চাষে বলছেন, এতে পয়সা যাবে না, করে দেখুন এক বছর আমার কথা শুনে, একটু শুধু কষ্ট করে পাঁকটা তুলে আনতে হবে, আমি যেমন আনলাম এইভাবে এগিয়ে চলুন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট ভিডিওটা শেষ করছি, নমস্কার।